তার করুণার ভাণ্ডার সমূহ থেকে এমন কিছু চাও যা তিনি ব্যতীত অন্য কেউ দিতে পারবেন না, যেমন দীর্ঘায়ু, সুস্থতা ও রিজিক বৃদ্ধি। তিনি তার ভাণ্ডারের চাবি সমূহ তোমার হাতে দেবেন, আর সে চাবি হলো প্রার্থনা। সুতরাং যখনই তুমি ইচ্ছা করবে, প্রার্থনা দ্বারা প্রভু রহমতের দরজা খুলতে পারবে এবং এর ফলে রহমতের বাড়ি দ্বারা তোমারই উপর বর্ষিত হবে। তোমার প্রার্থনা মঞ্জুর হতে বিলম্ব হলে কখনো হতাশ হয়ো না, কেননা তোমার নিয়তের ভিত্তিতে প্রার্থনা মঞ্জুর হয়ে থাকে। কখনো কখনো যাচনাকারীকে অধিক পুরস্কার ও পূর্ণরূপে দানের উদ্দেশ্যে প্রার্থনা বিলম্ব মঞ্জুর হয়ে থাকে। আবার কখনো তুমি হয়তো কিছু যাচনা করেছো কিন্তু তা তোমাকে দেওয়া হয়নি, কেননা তুমি দেখবে অতি শীঘ্রই অথবা নির্ধারিত সময়ে কেননা তুমি দেখবে অতি শীঘ্রই অথবা নির্ধারিত সময়ে হয় তোমাকে যাচনাকৃত জিনিসটা অপেক্ষা উত্তম কিছু দেওয়া হয়েছে, অথবা তোমাকে যাচনাকৃত জিনিসটা অপেক্ষা উত্তম কিছু দেওয়ার কারণে তোমার প্রার্থনা কবুল হয়নি। কেননা তোমার চাওয়া জিনিস সময় যদি দেওয়া হতো, তাহলে হয়তো বা তোমার ধর্মীয় জীবনে পতন নেমে আসতো। অতএব প্রভুর কাছে এমন কিছু চাইতে হবে যা সৌন্দর্য তোমার জন্য স্থায়ী হবে এবং তোমার থেকে দুঃখ কষ্ট দূর করবে। সুতরাং সহায় সম্পদ তোমার জন্য স্থায়ী নয়, আর তুমি এই দুনিয়ার সহায় সম্পদের জন্য টিকে থাকবে না। মৃত্যুকে স্মরণ করার গুরুত্ব, হে আমার সন্তান, মনে রেখো পরকালের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, দুনিয়ার জন্য নয়। তোমাকে সৃষ্টি করা হয়েছে এই দুনিয়া থেকে প্রত্যাবর্তনের লক্ষ্যে, এখানে স্থায়ীভাবে থাকার জন্য নয়। তোমাকে পৃথিবীতে অবস্থান দেওয়া হয়েছে মৃত্যুর জন্য, অনন্তকাল দুনিয়াতে বেঁচে থাকার জন্য নয়। তাই যে কোনো মুহূর্তে তুমি দুনিয়া থেকে প্রত্যাবর্তিত হতে পারো এবং পরকালে যে উপস্থিত হবে। তোমাকে মৃত্যু দ্বারা পাকড়াও করা হবে এবং এ থেকে পালিয়ে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই, কারণ যে কাউকে পরাভূত করতে মৃত্যু ক্ষমতাবান। সুতরাং মৃত্যু থেকে সর্বদা সতর্ক থাকো, এজন্য যে পাপাচারে লিপ্ত অথবা তওবা করার অপেক্ষা থাকাকালে মৃত্যু যেন তোমাকে গ্রাস না করে, অতঃপর তোমাকে মৃত্যু সে সুযোগ না দিয়ে তোমারও তওবার মাঝে চিরদিনের জন্য ব্যবধান রেখে দেবে। এমনটি হলে তুমি নিজেকে ধ্বংস করবে। নিশ্চয়ই দুনিয়ার লোকেরা হিংস্র কুকুরের মতো গেউ গেউ করতে করতে শিকারীর পিছে ছুটে বেড়ায়, কোনো কোনোটা অন্যদের উপর আক্রমণ করে, এদের শক্তিশালীরা দুর্বলকে খেয়ে ফেলে এবং বড়গুলো ছোটগুলোকে পদদলিত করে। এমন এক কোটি পাল নিয়ে যাদের কথে পা বাঁধা অবস্থায় আর কথে পাখা বিশাল মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, এরা পথ হারিয়ে অচেনা পথে ছুটে চলেছে। তারা দুর্যোগপূর্ণ প্রান্তরে এবং বালময় চারণভূমিতে যেখানে পথ চলার গতি একেবারে দৃঢ় হয়ে যায় সেখানে আটকে পড়েছে, তাদের চারণভূমিতে নিয়ে যা অথবা বাধা দেওয়ার মতো কোনো রাখাল নেই। এই দুনিয়া তাদেরকে অন্ধ করে রেখেছে এবং হেদায়েতের রশ্মি থেকে তাদের চোখ ফিরিয়ে নিয়ে গেছে, সেই জন্য তারা বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে এবং দুনিয়ার আনন্দে ডুবে গেছে। তারা দুনিয়াকে তাদের কোথা মনে করে আর দুনিয়া তাদের সাথে খেলা করছে, আর দুনিয়ার সাথে খেলায় মগ্ন হয়ে আছে। তারা পরকালকে ভুলে গেছে। সামনে সুযোগ দাও, অন্ধকার জন্য ক্রমশ দূরীভূত হয়ে যাচ্ছে। এখন এটা এরূপ যেন ভ্রমণকারীরা নিজ গৃহে এসে পৌঁছে যাবে, আর যারা দ্রুতগামী হবে কাফেলায় পৌঁছাতে পারবে। হে বৎস, জেনে রেখো যে রাত ও দিনে নিজে বাহনকে প্রস্তুত রেখেছে, সে সার্বক্ষণিকভাবে পথ অতিক্রম করেছে। যদি সে নিজেকে স্থিরভাবে এবং সে যদি নিজ স্থানে দাঁড়িয়েও আরামে থাকে, তবে সে দূরত্ব অতিক্রম করে চলছে।